টলিউড সুপারস্টার জিৎ সাংস্কৃতিক এক অনুষ্ঠানের মঞ্চে এসে একই বললেন ভুবন বাদ্যকরকে। কেঁদে কেঁদে একই বললেন ভুবন বাদ্যকর। পুরো খবরটি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে নিজেকে আপডেট রাখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সম্প্রতি স্থানীয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিআইপি গেস্টে আমন্ত্রিত হন ভুবন বাদ্যকর এবং নায়ক জিৎ। টলিউডের নায়ক জিতের সাথে ভুবনবাবুর কাঁচাবাদাম গানের পারফরমেন্স দারুণ জমে গেল। ভুবনবাবুর খ্যাতি এখন বিশ্বজোড়া। কখনো বা মুম্বাই, কখনো বা বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন তিনি। গান শুনিয়ে সকলকে আনন্দে ভরিয়েও দিচ্ছেন, সাথে বাদামও বিক্রি করছেন। সম্প্রতি বীরভূমের এক সাংস্কৃতিক মেলার আয়োজনে ভুবন বাদ্যকরকে আহ্বান জানানো হয়, সাথে টলিউড সুপারস্টার জিৎকেও। এদিন জিৎ বলেন, ভুবন বাবুর মতো ট্যালেন্টেড গুণী মানুষের সাথে স্টেজ শেয়ার করতে পেরে খুবই খুশি হয়েছি। ভুবন বাবুকে চেনেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তিনি সত্যিই এখনকার সময়ে সুপার ডুপার হিট একজন মানুষ। তার গান সত্যি প্রশংসনীয়। এদিকে নায়ক জিৎ এবং ভুবন বাবুর লাইভ অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে। স্টেজে উঠেই নায়ক জিৎ ভুবন বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এমন দৃশ্য দেখে কেঁদে ফেলেন ভুবন বাদ্যকর। জিতের মাথায় হাত রেখে আশীর্বাদও করেছেন ভুবন বাদ্যকর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনার কমেন্টটি জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে হিট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।